Boleh ya? Ada. Sudah share kita ini. Jangan tambah malah. Apabila pelajar tidak rusak namun, wanita semua kerap tersusun terkotor, terpisah. Asia Mahadesar terkata alamuddin. आंतरजातिक निवास पूरे कुरान लामा हजरत लामा मुफ्ती शेख गियासुद्दीन साहब किबला बिनार गुरु हादा बिल्ला आदि और सुभागमन उपलब्धि एक विशाल संवर्धना सभा उक्त संवर्धना सभार संवर्धित व्यक्ति आम्रा जार जन्मजी रोग अंदर आकांक्षित हमारे आज के महान व्यक्तित्व हमारे सबाई स्वयं अपने से पुत्र व्यक्ति आपका जो जगनी का चलना करो उसी सत्तर हमारे आज के संबोधन सबाई से ग्रहण करो अर्जुन आज आज के सबाई पुत्र देते अनुरोध करते Sahabat Binar Guru Mata Bunda Bunda Alu আপনাদের সামনে আসনগ্রহণ করবেন জিলারপুর কুলতলী রাশিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা আউলিয়া সুন্নিয়া ক্লাব প্রশিক্ষণ প্রকল্পের সম্মানিত মহাসচিব হযরতুল আল্লামা শেখ সাদউদ্দিন আহমদ ফরহাদ, শেখ সাদউদ্দিন আহমদ ফরহাদ সাহেব দাদা জিলারপুর, মাওলানা ইউনুস আলী সাহেব। আসন গ্রহণ করবেন আমাদের উক্ত মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত অভিভাবক সদস্য লালপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম রঙ্গিলামিয়া, জনাব আলোচনা প্রশিক্ষণের আলোচনাত ছাত্র মোহাম্মদ আহমদ আলম শাহী, মোহাম্মদ আহমদ আলম শাহী। আজকের বড় উৎসবের স্মৃতি আমাদের হৃদয় আকাশে চির উজ্জ্বল হয়ে থাকবে। কোরআন শিক্ষার আসর তুমি আপনার দয়া প্রেরণা আমাদের জীবনের সাথে হয়ে থাকবে। আজকে রবি বিবর্জিত নীতিহীন বস্তুতান্ত্রিক জ্ঞান বিজ্ঞানের বিষ বাস্তে বিস্তারিত বিশ্ব চারিদিকতার রুদ্র বিষণতার মাঝে আপনার মতো তাজা প্রাণ মুজাহিদদের কথা মনে পড়ে আবু বকর, উমর, আলী, ওসমান, খালিদ, তারিক, শাহজালাল, শাহপুরান, সিপাহসালার নাসিরউদ্দিন ও আলা হজরতের যুদ্ধ উত্তর পুরী নায়েব নবী মুর্শিদ মোকাম্মেলা পুলি সারার রাজ পুরন দিয়ে মুক্তির বার্তা জেগে উঠুক হসৌটুক পথগুলা আত্মবিশ্ব মানবতা আর সারা বিশ্ব উদ্দিন হোক সুনিয়তের বিজয়ী পতাকা। হ্যাঁ দরিদ্রের বন্ধু, যে সুজাতির কল্যাণে আপনার জীবনের গত মরণ বিধি বন্যার সময় আপনি সাহায্যের হাত দাঁড়িয়ে জরুরি পিতার মতো এলাকার দুস্থদের পাশে দাঁড়িয়েছিলেন আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সাহায্য সহযোগিতার কথা খেয়ে না জানে আর্থিক জন্যতার দরুন আমরা এর মাদ্রাসা নিয়ে যখন হিমশিম খাচ্ছিলাম তখন আপনার সহযোগিতাতে আমরা অদ্যাপ এগিয়ে যাই। আমাদের হত্র মাদ্রাসার সুনাম সুখ্যাতির কথা আপনার জানা আছে। বর্তমানে আমরা মারাত্মক আর্থিক সংকটে রয়েছি, এরপরে সাহায্যের জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আপনার নিকট দূর দাবি জানাচ্ছি। আশা করি আপনার সহানুভূতিশীল সুবিবেচনা প্রস্তুত সিদ্ধান্ত আমাদের আজকে শান্ত হৃদয় বিনয় শান্তির সুর দেবে তুলতে প্রেরণা যোগাবে। সে বলনীয় আপনি আমাদের আত্মার আত্মীয়, আপনাকে সম্বর্ধনা জানাবার লাহাতুতুরা আমপারা পুরস্কার গ্রহণের জন্য প্রস্তুত থাকার জন্য বলা হলো মৌসুমী আক্তার, রেখা আক্তার, মুমিন আলী, তাকিউল কাউসার। প্রথমে পুরস্কার গ্রহণ করবে মৌসুমী আক্তার। মৌসুমী ওয়ালিউর রহমান দুই, তৃতীয় হয়েছে নজির আলী। তাদেরকে পুরস্কার প্রথম হয়েছে ইউটি আক্তার, দ্বিতীয় শামিমা আক্তার, তৃতীয় আকলিমা আক্তার রুনা। তাদেরকে ক্রীড়া প্রতিযোগিতা জামাত আউয়াল ফরিদ টিম, প্রথম হয়েছে রেজিয়া আক্তার, দ্বিতীয় হয়েছে ইয়াসমিন তালুকদার, তৃতীয় হয়েছে বিলকিস আক্তার। জামাতে সালিস পক্ষে পুরস্কার গ্রহণ করবে আমাদের অত্রকার প্রশিক্ষণের সহকারীকারী এমদাদুল হক রেনু। জামাতে রাবে প্রথম সুরা ফরিক এক, প্রথম হয়েছে ফাহিম হোসেন তালুকদার, দ্বিতীয় শারমিন আক্তার, তৃতীয় জয়পুরিয়া। তাদেরকে আমাদের আজকের সবার জয়পুরিয়া, তাহির মিয়া, আবুল কালাম আজাদ। জামাতে সুরা ফরিক দুই, প্রথম মাসুম মিয়া, দ্বিতীয় হয়েছে যৌথভাবে হৈতি আক্তার, সুমন মিয়া, তৃতীয় হয়েছে তারিকুর রহমান। প্রথম করবে মোহাম্মদ মশিউর রহমান শাওন। বিশেষ পুরস্কার গ্রহণ করবে মোহাম্মদ মশিউর রহমান শাওন। জামাতে আউয়াল ফরিক এক, প্রথম হয়েছে আব্দুল মুত্তালিব জুয়েল, দ্বিতীয় অলিউর রহমান জুই, তৃতীয় হয়েছে আল আমিন। পুরস্কার গ্রহণ করবে মোহাম্মদ আব্দুল মুত্তালিব জুয়েল, দ্বিতীয় মোহাম্মদ অলিউর রহমান, তৃতীয় মোহাম্মদ আল আমিন। বিশেষ পুরস্কার গ্রহণ করবে মোহাম্মদ আজিমউদ্দিন, মোহাম্মদ সুবাদুল হক। জামাতে সানি পুরস্কার প্রদান করবে আমাদের আজকের সভার প্রধান বক্তা, প্রথম হয়েছে সুমনা আক্তার। তাদের পুরস্কারগুলি আমাদের মাদ্রাসার সরকারি শিক্ষক এমদাদুল হক রেনুকে গ্রহণ করে আক্তার। তৃতীয় নুরুল ইসলাম, গনিউর রহমান। আমাদের আজকের সভার প্রধান বক্তার নিকট থেকে পুরস্কার গ্রহণ করবে প্রথম হয়েছে মোহাম্মদ আব্দুল মুত্তালিব জুয়েল, দ্বিতীয় মোহাম্মদ মিজানুর রহমান, তৃতীয় হয়েছে মোহাম্মদ অলিউর রহমান দুই। জামাতে আউয়াল ফরিক দুই, প্রথম হয়েছে সাজিদা আক্তার, দ্বিতীয় হয়েছে ইয়াসমিন আক্তার, তৃতীয় হয়েছে শিরিনা আক্তার। তাদের পুরস্কারগুলি তাদের পক্ষ থেকে ছাত্র নাজিম সাইদুল কাউসারকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জামাতে আউয়াল মুজিবুর রহমান। জামাতে সালিস পুরস্কার গ্রহণ করবে আমন্ত্রণ কোচের সভাপতি জনাব মোহাম্মদ মুনার আলী সাহেব। والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে বিরামপুর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া দারুল মাদ্রাসার ক্লাস প্রতিযোগিতার সভাপতি দিনের প্রস্তাবিত অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব হযরতুল আল্লামা দিনাজপুরী সাহেব আজকের এই সভার প্রধান বক্তা সাহেবজাদা জনাব ফরহাদ সাহেব উপস্থিত মহাসচিব আপনারা সবাই ঘুরে ঘুরে চালায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। ফরহাদ ভাইয়ের আগমন তার স্বাগতম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ونسلم على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورتل القرآن ترتيلا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সুনিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক সুনিয়া ক্লাব প্রশিক্ষণ প্রকল্প শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সুনিয়া দাখিল মাদ্রাসা শাখার ছাত্রছাত্রীদের বিদায়ী অনুষ্ঠান ও মনিয়া সুনিয়া ক্লাব প্রশিক্ষণ প্রকল্প বাংলাদেশের প্রতিষ্ঠাতা হুজুর আল্লামা সাহেব কিবলা দিনারপুরীর সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য সুপার বন্ধুবর মাওলানা হারুনুর রশিদ সাহেব, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান, যুবক ভাই বন্ধুরা, অত্র মাদ্রাসার ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে পবিত্র রমজানুল মুবারকের মাসে, রহমতের মাসে, মাগফিরাতের মাসে, নাজাতের মাসে, এক মাস ব্যাপী যে আমরা পবিত্র কুরআনুল কারীমের খেদমত প্রদান করতে পেরেছি, আমরা যে পবিত্র কুরআনুল কারীম সঠিকভাবে শিক্ষা অর্জন করার জন্য পবিত্র কুরআনুল কারীমের কিভাবে আমরা পড়লে জাহান্নামের ভয়াবহ অগ্নি থেকে পরিত্রাণ পাব, রব্বাকারীমুল কুরআন ওয়াল কুরআন ইয়ালাহু, কিছু সংখ্যক কুরআন তিলাওয়াতকারী রয়েছেন যাদেরকে কুরআন অভিশাপ দেয়, আবার অনেকের জন্য কুরআন শরীফ সুপারিশ করবে হাসরের দিন। কোরআন যাদেরকে অভিশাপ দেয়, কোরআন শরীফ যারা অশুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করে তাদেরকে কোরআন অভিশাপ দিতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকে কোরআন শরীফ শরীফভাবে শিক্ষা অর্জনের জন্য সুযোগ দান করেছেন, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন, বলে আলহামদুলিল্লাহ। আমরা যে রাসূলের খাতিরে, যে রাসূলের বাগানে উপস্থিত হয়েছি, যে রাসূলের খাতিরে পবিত্র কুরআনুল কারীম পেয়েছি, ওই রাসূলের উপর লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দুরূদ সালামকে তার হাবিবের জন্য কবুল এবং মঞ্জুর করেন, সকলে পড়ুন আমিন। আমি আমার বক্তব্য অতি অল্প সময়, সকলেরই কাজ রয়েছে। আমাদের অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য সুপার মাওলানা হারুনুর রশিদ সাহেব, ওনাকে আমরা আমাদের মনিয়া সুনিয়া ক্লাব প্রশিক্ষণ প্রকল্প বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন, আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। উনি যে মনিয়া সুনিয়া ক্লাব প্রশিক্ষণ প্রকল্পের শাখা অত্র মাদ্রাসায় খুলে কোরআন শরীফের খেদমত সঠিকভাবে প্রদানের জন্য আমাদের সাথে শরীক হয়েছেন, সেজন্য আমার অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। অত্র প্রতিষ্ঠানের যে সকল ছাত্রছাত্রীরা অধ্যয়ন করতেছে, সকলের প্রতি আমার আবেদন থাকবে, পবিত্র রমজান মাসে শুধু কোরআন শরীফ শরীফভাবে পড়ার চেষ্টা করবে না, যেহেতু পবিত্র কোরআন শরীফ এমন এক গ্রন্থ, যে গ্রন্থ মানুষ যখন বিপদের মধ্যে নিমজ্জিত হয়, মানুষ যখন তার অন্ধকার ছন্ন অবস্থা থেকে ওই মুহূর্তে কুরআন শরীফ তাদেরকে হাত চালি দিয়ে আহ্বান করে, আসো তোমরা সত্যর পথে, আসো আমল পথে, আসো। এই কুরআন শরীফ যেন শুধুমাত্র রমজানুল মুবারকে পড়া না হয়, এই কুরআন শরীফ যেন আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেন কুরআন শরীফ সঠিকভাবে পড়ার চেষ্টা করি, আশা ব্যক্ত রেখে আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।